স্ক্রিনে একটি লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে যে সমস্ত কৃষকের নাম রয়েছে এককালীন সেই সমস্ত কৃষক দুই লক্ষ টাকা পেয়ে যাবেন এই টাকা দেওয়া হবে কৃষক বন্ধু ডেট বেনিফিট স্কিমের মাধ্যমে এই স্কিমের সুবিধা কেবলমাত্র সেই সমস্ত কৃষকরাই পাবেন যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যান এবং সেই কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং ওনার মৃত্যুর পর ওনার ফ্যামিলি থেকে বা ওনার পরিবার থেকে কেউ যদি এই স্কিমের জন্য আবেদন জমা করেন তাহলে ওনার আবেদনটি যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে সেই সমস্ত কৃষকের পরিবার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন তো যারা এই স্কিমের জন্য আবেদন করেছেন আপনারা কিভাবে চেক করে দেখবেন লিস্টে আপনাদের নাম উঠেছে কি না আপনারা টাকা পাবেন কিনা তো এটি চেক করার জন্য ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনারা ব্রাউজার থেকে করতে চাইলে সার্চ করে মাটির কথা ডট নেট লিখে সার্চ করতে ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবেন তো এটি এগ্রিকালচারের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কৃষক বন্ধু চাষবাস কৃষি যন্ত্রপাতি এই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো এখান থেকে সিম্পলি আপনারা লিস্ট চেক করার জন্য তো অর্থের নিচে যে নোটিফিকেশন অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই নতুন একটি পেজ চলে আসবে এবারে এখান থেকে নিচে স্কল করবেন নিচে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান সার্চ বাই টাইটেল ডেট তো আপনারা কোন টাইটেলের নোটিফিকেশান খুঁজতে চাইছেন সেই টাইটেলটি এখানে লিখে সার্চ করতে পারেন এবং আপনারা চাইলে এখানে ডেট লিখেও সার্চ করতে পারেন তো আমরা এখান থেকে রকম টাইটেল বা রকম ডেট লিখে সার্চ করব না ডিরেক্টলি এখানে যে নোটিফিকেশানগুলি পাবলিশড করা হয়েছে সেই নোটিফিকেশানগুলি আমরা এখান থেকে চেক আউট করে নেব তো এখান থেকে নোটিফিকেশানগুলি চেক আউট করার জন্য নিচে কোল করবেন নিষেস্ক্রোল করার পর এখান থেকে সর্বপ্রথম যে কৃষক বন্ধু ডেট বেনিফিট স্কিমের নোটিফিকেশানটি পেয়ে যাবেন সেটাই আপনাদেরকে চেক আউট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা একটি নোটিফিকেশান পেয়ে গেছি এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে আট নয় দুই হাজার বাইশে তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করতেছি তো এখানে ডেট কোনো রকম ম্যাটার নয় এখানে লাস্ট নোটিফিকেশানটি জারি করা হয়েছে আট নয় দুই হাজার বাইশে তো এখান থেকে আপনারা দেখে নিন কীভাবে এই নোটিফিকেশানটি আপনি চেক করবেন আপনাদের নাম উঠেছে কি না সেটা কীভাবে চেক করবেন তো যারা আট নয় দুই হাজার বাইশের আগে এই স্কিমের জন্য আবেদন করেছেন তাদের নাম কিন্তু এখানে থাকার সম্ভাবনা রয়েছে এবং তারা আট নয় দুই হাজার বাইশের পরে এই স্কিমের জন্য আবেদন করেছেন আপনাদের নাম কিন্তু এখানে থাকার কোনো রকম সম্ভাবনা নেই পরবর্তীতে যে নোটিফিকেশন পাবলিশড করা হবে সেই নোটিফিকেশনে আপনাদের নাম থাকতে পারে তো এখান থেকে আপনারা প্রসেসটি দেখে নিন কীভাবে নাম চেক করতে হয় তাহলে পরবর্তীতে যখন নোটিফিকেশন জারি করা হবে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না তো এখান থেকে সিম্পলি কেবি ডিবি পিডিএফ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারপে চলে আসবে অর্থাৎ কোন কোন কৃষকদের নাম এই কৃষক বন্ধু ডেট বেনিফিট স্কিমে অ্যাকসেপ্টেড হয়েছে কোন কোন কৃষকরা টাকা পাবেন সেই নামগুলি এখানে কিন্তু তোলা হয়েছে তো আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনার ফ্যামিলি থেকে যিনি মারা গেছেন ওনার নামটি রয়েছে কিনা নামটি চেক করার জন্য এখান থেকে অর্ডারের নিচে রয়েছে ইন রেফারেন্স টু দ্য ডেট অফ এখানে কৃষকের নাম দেওয়া থাকবে এবারে এই অ্যাড্রেস এখানে ভিলেজ দেওয়া থাকবে পোস্ট অফিস এখানে দেওয়া থাকবে এবং ডিস্ট্রিক্টটি এখানে দেওয়া থাকবে এবারে নিচে দুটি অপশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড অন দ্য বেসিক অফ রিপোর্ট অফ দ্য ইনকোয়ারিং অফিসার অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড করা হয়েছে এবারে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বেনিফিট আন্ডার কৃষক বন্ধু স্কিম ডেট বেনিফিট দুই হাজার বাইশ তেইশ ফর দ্য সাম অফ আর এস টু লাখ ওলি ইজ শেয়ার বাই এবারে আপনাদের অ্যাপ্লিকেশনটি কত তারিখে অ্যাকসেপ্টেড করা হয়েছে সেই তারিখটি এখানে দেওয়া থাকবে এবারে ম্যামো নম্বরটি এখানে দেওয়া থাকবে এবারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব দ্য এগ্রিকালচার এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটি সাইন করা থাকবে তো এভাবেই আপনারা এই লিস্টগুলি চেক করে দেখবেন আপনার ফ্যামিলি থেকে যিনি মারা গেছেন ওনার নামটি এখানে উঠেছে কি না এবং যদি এখনও নাম উঠে না থাকে তাহলে ভবিষ্যতে যে নোটিফিকেশানগুলি জারি করবে সেই নোটিফিকেশানগুলি অবশ্যই আপনারা চেক আউট করবেন সেখানে আপনার ফ্যামিলি মেম্বারের নাম থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন